ক্যান্ডি টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে 541 রানে ঘোষণা করেছে বাংলাদেশ। জবাবে ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে 81 রান। আগের দিনের 4 উইকেটে 474 রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামা বাংলাদেশ লিটন ও মুশফিকের ব্যাটে ভর করে 500 রানের মাইল ফলক স্পর্শ করে। মুশফিক 68 রানে অপরাজিত থাকলেও লিটন 50 রান করে সাজ ঘরে ফেরেন। এরপর মিরাজ, তাইজুল ও তাসকিন উইকেটে থিত হতে পারেনি। দিনের প্রথম সেশনে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মুমিনুল। ততক্ষণে বাংলাদেশের সংগ্রহে 7 উইকেট হারিয়ে 541 রান। লঙ্কানদের হয়ে 4 উইকেট শিকার করেন বেসওয়া ফার্নান্দো। Between Dimut and Thirumana. Slightly quicker there, Taijul. Varying his pace as well. 86, almost 86 kilometers per hour. And it's good stuff. Very testing period for the two Sri Lankans. Not giving him easy runs. Plenty of gaps.